প্রবাস কথা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এম কে রহমান লিটন, ইতালির রোম থেকে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এবং আপনারা, আমরা জানি যে আপনারা যারা বাংলাদেশে দীর্ঘদিন ধরে আটকা পড়ে আছেন, তারা বিভিন্ন ভাবে বিভিন্ন দেশ থেকে ইতালি ফেরার চেষ্টা করছেন। এবং সেই আপনাদের সকলের কথা চিন্তা করেই আমরা আজকে আজকে যে লাইভটি সাজিয়েছি, মূলত তাদের জন্যই যারা বাংলাদেশে আটকা পড়ে আছেন এবং তারা কিভাবে, মানে কিভাবে আপনারা ইতালিতে প্রবেশ করতে পারবেন, তারই একটি বাস্তব যিনি এসেছেন আমাদের সেই গেস্টকে আজকে আমরা হাজির করব আপনাদের মাঝে। উনি আসবেন এবং উনি একদম সম্পূর্ণ তার অভিজ্ঞতার আলোকে আপনাদের দিক নির্দেশনা দিবেন এবং তার যে আসার যে গল্প সেটি তুলে ধরবেন। তাহলে আপনারা সাথেই থাকুন আমাদের সাথে। আজকে যিনি অতিথি হিসেবে আছেন, যিনি সম্প্রতি বাংলাদেশ থেকে ইতালি এসে পৌঁছেছেন এবং দীর্ঘদিন তুরস্ক থেকে, ইস্তাম্বুলে থেকে উনি কোয়ারেন্টাইন মেনটেন করে তিনি ইতালিতে প্রবেশ করেছেন। ওনার নাম হচ্ছে মোহাম্মদ কামরুদ্দিন চৌধুরী, রনি, ডাক নাম রনি। রনি ভাই, আপনাকে প্রবাস কথায় স্বাগতম। আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আমাকে আজকে আপনাদের এত বড় একটা পেজে সুযোগ করে দেওয়ার জন্য। আচ্ছা, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, 10 দিনের হোম কোয়ারেন্টাইনে আছি এখন পর্যন্ত। ও আচ্ছা, তাহলে আপনি ইতালিতে এসেও কোয়ারেন্টাইনে আছেন? জি, আমি ইতালিতে এসে কোয়ারেন্টাইনে আছি 10 দিনের, অলরেডি 2 দিন চলে গেছে। আচ্ছা রনি ভাই, আমি আপনাদের আপনার কাছে যে প্রশ্নটি করতে চাচ্ছি, যেটা জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে প্রথমত আপনি জানেন যে বাংলাদেশে অনেক বাংলাদেশি প্রবাসী আটকা পড়ে আছে। কারণ হচ্ছে এই যে প্রবেশ নিষিদ্ধ, সেটা দীর্ঘদিন ধাপে ধাপে বেড়ে চলছে, যার কারণে অনেকের অনেক ধরনের সমস্যা হয়ে গেছে। ইনফ্যাক্ট আপনারা হয়তো বা সে ধরনের পরিস্থিতিতেই ছিলেন, এখন এসছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ থেকে আপনি তো তুরস্ক হয়ে এসছেন ইস্তাম্বুল, জি সেক্ষেত্রে আপনি কিভাবে ভিসা ঠিক করেছেন তুরস্কে, যদি আপনি বলতেন প্রথমত আপনার প্রাথমিক আমি যে জি স্টেপটা নিয়েছিলেন। ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি প্রথম থেকেই বলতেছি, আমি প্রথমে সবার প্রথমে আমি এই তুরস্কের যে অনলাইন ভিসা প্রসেসিংটা আছে ওইটা আমি ওখানে ঢুকি, ঢুকার পরে দেখলাম যে ই ভিসা নামে একটা ভিসা আছে যেটা আমাকে অনলি ফর 5 মিনিটের মধ্যে দিয়ে দেয় পেমেন্ট করলে। তো আমি ওইটা স্টাডি করার পরে আমি অ্যাপ্লাই করলাম, দেখলাম আমার ভিসা হয়ে গেছে। ওখানে কোনো কিছুই না, পাসপোর্ট লাগবে, তারপরে আপনার রেসিডেন্স পারমিট, আই মিনস পেনমেসেত সৌজন্য, ওইটা লাগবে। এই দুইটা জিনিস দিয়ে আপনার পুরো ডাটা দিয়ে আপনি সব পূরণ করে আপনি পে করলে আপনার ভিসা চলে আসবে আপনার মেইলে। ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে এর ভিতরে। এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ, আমি এই ভিসা দিয়ে আমি নতুন ভাবে আমার টিকিট করে তুর্কি এয়ারলাইন্স এর মাধ্যমে নতুন ভাবে টিকিট করে আমি আসতে হয়েছে। আমার অন্য কোনো এয়ারলাইন্স না, আমি আবার বলি অনেকে ভুল করে কাতারে যায়, এমিরাতে যায়, এটাতে ওনাদের অনেক ভোগান্তি হয়। তো তুর্কি এয়ারলাইন্স এর মাধ্যমে করতে হবে, এটা তুর্কি এয়ারলাইন্স এর মাধ্যমে করলাম আমি। দেন এরপরে আমি একটা হোটেল বুকিং দিতে হয়েছে। ওই বুকিংটা আমরা অনলাইনে বিভিন্ন ধরনের হোটেল বুকিং এর ওয়েবসাইট আছে, ওগুলিতে গিয়ে আপনি হোটেল বুকিং দিতে পারবেন। ওই হোটেল বুকিং দিতে হবে, আপনি যতদিন ওই তুর্কিতে যতদিন থাকবেন আপনার টিকেটের ভ্যালিড যতদিন, ঠিক অতদিনের একটা ভ্যালিড বুকিং আপনার দিতে হবে, যে আপনার ওই দেশের গভর্নমেন্ট কে দেখাতে হবে যে আপনি এতদিন এই হোটেলে থাকবেন। তৃতীয়ত, এই তুর্কির একটা হেলথ মিনিস্ট্রির একটা ওয়েবসাইট আছে, আমাদের ইতালিতে যেরকম, ইউরোপের মধ্যে যেরকম আছে ওইরকম হেলথ মিনিস্ট্রির একটা ওয়েবসাইট, একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কের মাধ্যমে আপনি ওদের কাছে সব ডাটা দিতে হবে। আপনি কোথায় থাকবেন, কোন হোটেলে থাকবেন, হোটেলের ফোন নাম্বার থেকে শুরু করে আপনার পার্সোনাল বাংলাদেশের ফোন নাম্বার, এগুলো সব পূরণ করতে হবে। করলে ওরা আপনাকে একটা পিডিএফ ফাইল পাঠাবে। এই টোটাল এই 4টা ডকুমেন্টস নিয়ে আমি এয়ারপোর্টে গেছি, হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি যেটা বলছেন যে তাহলে তুরস্কর ভিসা পাওয়া খুব সহজ জি, যদি খুব কেউ প্রযুক্তিগত ভাবে পারদর্শী অবগত হয়। থাকে। জি আচ্ছা আচ্ছা, তাহলে সেক্ষেত্রে কোনো ট্রাভেল এজেন্সিতে যেতে যেতে হবে না যদি কেউ না, এই আসলে বিষয়গুলি যদি জানে। আপনার, যদি আপনার মোটামুটি ধারণা থাকে ওয়েব মানে অনলাইন পেমেন্ট সম্পর্কে, তাহলে আপনার কোথাও যেতে হবে না, শুধুমাত্র টিকিট করার জন্য এজেন্সি গুলোতে যেতে হবে, এছাড়া অন্য কোথাও যেতে হবে না, আপনি বাসায় বসে সবগুলো কাজ করতে পারবেন। আচ্ছা, আপনি কত ইউরো পে করেছেন ভিসার জন্য? আমি এটার জন্য পে করছি হচ্ছে যে
$61.515 ইউরোতে পে নেয় না, এটা ওটা ডলারে পে নেয়। আচ্ছা আচ্ছা, তারপর হোটেল বুকিং দিতে যে কিছু অল্প কিছু টাকা খরচ হয়েছে ওখানে। হোটেল বুকিং অর্থাৎ যে বুকিং ডট কম, তারপরে আছে অনেক ধরনেরই আছে, সেই সমস্ত হ্যাঁ ওয়েবসাইট হ্যাঁ গিয়ে হ্যাঁ হ্যাঁ দিলে। ওইগুলো 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 জি, ওইগুলো আচ্ছা থেকে আচ্ছা, হয়তোবা কিছু অ্যাডভান্স পে করে, অনেকগুলোতে ফ্রি আছে, অনেকগুলো ফ্রি ক্যান্সেলেশন আছে, এক একজন এক এক ভাবে করে আর কি। তো এখানে আমার কিছু পয়সা খরচ হয়েছে, আমি যেভাবে আসছি আমার জাস্ট অল্প কিছু টাকা, 35 ইউরোর মতো আমার অ্যাডভান্স দিতে হয়েছে ওখানে, এইটুকুই। তারপর আমি আচ্ছা হজরত শাহজালাল আরেকটা ইন্টারন্যাশনাল বিষয়, এয়ারপোর্টে আসলাম। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে পরিষ্কার হওয়া দরকার যে আমরা যদিও আগে বলেছি যে রিসিভতা থাকলে যদি ভিসা দেয় তাহলে সে আসতে পারবে, সেক্ষেত্রে শুনলাম যে পরবর্তীতে রিসিভতা যাদের আছে তাদের নাকি ভিসা দেয় না তুরস্ক, এটা কি ঠিক? জি জি জি, এটা আসলেই ঠিক। আপনি যখন অনলাইনে ভিসা অ্যাপ্লিকেশন করতে যাবেন, সেখানে মানে একদম ক্লিয়ার ভাবে লেখা আছে যে আপনার যদি কোনো ভ্যালিড ডকুমেন্টস না থাকে, রেসিডেন্স পারমিট, সেঙ্গেন দেশগুলোর কোনো রেসিডেন্স পারমিটের যদি ভ্যালিড না থাকে, রেসিডেন্স বলতে পারমিশন তো সৌজন্যকে বুঝাইছে, ওইটা না থাকলে আপনাকে কোনো ভিসা দিবে না। ওখানে দুইটা জিনিস শুধু ই করা আছে, একটা হচ্ছে যে রেসিডেন্স পারমিট, আর একটা হচ্ছে ভিসা। যাদের ভিসা আছে তারা হয়তো বা ট্রাই করতে পারে, আমি করি না, আমি জানি না, যারা করবে তারা নিজ দায়িত্বে করবে, যারা ভিসা পাইছে। আর আরেকটা হচ্ছে যে রেসিডেন্স পারমিট, আমার রেসিডেন্স পারমিট ছিল যেখানে আমি রেসিডেন্স পারমিট দিয়ে করছি। তো রেসিডেন্স পারমিটে ওখানে পরিষ্কার ভাবে আছে যে ধরেন আপনার, এক্সাম্পল দিচ্ছি, আপনার পারমিশন সৌজন্যের এক্সপায়ার ডেট শেষ, সেই ক্ষেত্রে আপনি যখন অনলাইনে ফর্ম পূরণ করতে যাবেন তখন আপনি আপনি সিলেক্ট করবেন রেসিডেন্স পারমিট, তারপর সিলেক্ট করবেন কান্ট্রি ইটালি, এরপরে সিলেক্ট করবেন আপনার পারমিশন সৌজন্যের এই যে নাম্বারটা আছে সেই নাম্বারটা। এরপর আপনি আচ্ছা যখন আচ্ছা, ডেট দিতে যাবেন, আপনি কি ডেট দিবেন, আপনার তো এক্সপায়ার ডেট, আপনি এক্সপায়ার ডেট আলা যখন ডেটটা বসাবেন সে আর সামনে যাবে না। আমি ট্রাই করছি আজকেও একটা পিছনের ডেট দিয়ে, 4-5 দিন পিছনের ডেট দিয়ে আমি ট্রাই করছি, তো ওটা ওরা নেয় না, ওরা সাথে সাথে রিজেক্ট করে দেয়, ওরা বলে যে আমার ডেটের সমস্যা আছে। সো যারা বলতেছে বা বিভিন্ন মাধ্যমে শুনতেছি যে রিসিভুতা দিয়ে যাচ্ছে, ফেরত আসতেছে লোক ধরে পাঠাতে, আসলে কিন্তু ওরা ভিসাই পাচ্ছে না, এটা মনে হয় একটু ভুল ধারণা হইতেছে সবার, এটা ক্লিয়ার করা দরকার। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আপনার মাধ্যমে দর্শকদের বলতে চাচ্ছি যে যাদের রিসিভতা আছে তাদের এখন ভিসা দিচ্ছে না, তাহলে তারা আপনার আপনার এই ভিসা, এই যে তুরস্কের যে ভিসা সেটা আপনারা পাবেন না এখন আসলে ভিসা যাদের। দিচ্ছে না কথাটা ঠিক হচ্ছে না, ভিসা অ্যাপ্লাই করতে পারবে না। ও অ্যাপ্লাই করতে পারছেন, অ্যাপ্লাই করার জি, মানে অ্যাপ্লাই আবেদন করতে করার পারবে না। কোনো উপায় উপায় নেই। আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে যে যারা ফ্যামিলি স্পোজ ভিসা বা স্টুডেন্ট ভিসা বা যে কোনো নতুন ভিসা যারা পেয়েছে তাদের ক্ষেত্রেও কি এক নাকি তাদের কোনো রকমই না আছে? না, ওখানে দুইটা জিনিস তো পরিষ্কার ভাবে ওয়েবসাইটে দেওয়া আছে, যাদের ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যাদের ভিসা আছে তারা আয়ারল্যান্ড এবং ইউকে, এরা ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে বাদে, পারবে। সো কারো আচ্ছা পাসপোর্টে যদি ইটালিয়ান ভিসা থাকে তাহলে এটা তো ইউরোপিয়ান ইউনিয়নের ভিসা হয়, সে ট্রাই করতে পারে, আমি করি নাই, যদি ট্রাই করেন নিজ দায়িত্বে করতে হবে আর কি। এটা আসলে আমি করি নাই যেটা সেটা আমি বলবো না, কিন্তু আমি স্টাডি করে যতটুকু পাইছি যে করতে পারবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। তাহলে এখন আপনার আফটার ভিসা, আপনি তো ভিসা পেয়ে গেলেন, আপনার পর তারপরে যখন বাংলাদেশ এয়ারপোর্টে ইমিগ্রেশন ক্রস করবেন সেখানে যদি আপনি অভিজ্ঞতাটা বলতেন যে সেখানে কি কি প্রশ্নের ইমিগ্রেশন সম্মুখীন ক্রস হয়েছে। করার আগে আমি যখন বোর্ডিং পাস করতে গেছি তখন আমার একটা অভিজ্ঞতা আছে, সেটা হচ্ছে যে ওখানে যে তুর্কি এয়ারলাইন্স এর ম্যানেজার ছিল, না ম্যানেজারের পর নিচে যিনি ছিল উনি উনি প্রথমে আমাকে, আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া আমি এইগুলো আছে, আমার আমার হোটেল আছে, আমি কি যেতে পারবো কিনা। দেন উনি বললো যে না, এটা আপনি যেতে পারবেন না। তখন আমি জিজ্ঞেস করলাম যে কেন, বলছে আপনার বাংলাদেশে রিটার্ন টিকিট নাই, আমরা দেখবো যে আপনি কি তুর্কিতে থেকে যাবেন কিনা। আমি বলি দেখেন আমার বাংলাদেশে রিটার্ন টিকিট নাই, কিন্তু আমার ইস্তাম্বুল থেকে আমার রুমের টিকিট করা আছে, দ্যাট মিনস আমি ইস্তাম্বুলে থাকবো না। তখন সে আচ্ছা ম্যানেজারকে ফোন দিল, তুর্কি এয়ারলাইন্স এর যে ভদ্রলোক আছে ওনাকে ফোন দিল, দেওয়ার পরে ম্যানেজারের সাথে কথা বলে দেন উনি আমাকে কনফার্ম করলো যে না আপনি যেতে পারবেন, কোনো সমস্যা নাই, কারণ আপনি নির্দিষ্ট সময় পরে বের হয়ে যাবেন, আপনার টিকিট আছে। তো আমি বুকিং টুকিং দিয়ে নর্মালি চলে গেলাম, তারপর আমি পাসপোর্ট দিলাম, তারপর ভিসার কাগজ দিলাম, ইমিগ্রেশনে পাসপোর্ট দিলাম, ভিসার কাগজ দিলাম, দেওয়ার পরে উনি ভদ্রলোক আমার কাছ থেকে আমার ইটালির রেসিডেন্স কার্ডটা চাইছে, আমি রেসিডেন্স কার্ডটাও দিলাম, উনি দেখে সিল মেরে আমাকে দিয়ে দিল, আমি বিমানে করে সোজা এয়ারপোর্টে চলে আসছি, ইস্তাম্বুল এয়ারপোর্টে চলে আসছি। এর পরবর্তীতে আচ্ছা যে যেটা করছে সেটা হইতেছে, এটা আমি ইমিগ্রেশন পাস হওয়ার জন্য গেছিলাম তুর্কিতে, সেই ক্ষেত্রে
ইমিগ্রেশন পুলিশ আমাকে ইমিগ্রেশন পাস হইতে দেয় নাই, না দিয়ে আরেকজন পুলিশের মাধ্যমে আমাকে ওদের হেল্প ডেস্ক আছে, সরি হেল্প ডেস্ক আছে, ওখানে জি নিয়ে গেছে। ওখানে নিয়ে গিয়ে আমাকে একটা ফর্ম দিছে, সেই ফর্মে আমার নামে কই নামে জন্ম তারিখ সবকিছু পূরণ করার পরে আমার একটা ডিক্লারেশন দিতে হয়েছে যে আমি স্বইচ্ছায় 14 দিনের হোটেল কোয়ারেন্টাইনে যাচ্ছি, গভর্নমেন্ট নির্ধারিত হোটেল কোয়ারেন্টাইনে যাচ্ছি, ওখানে লিখা আছে। ওই লিখাটা আমি লিখে আচ্ছা দেন ওদেরকে কাছে কাছে পাসপোর্ট জমা দিলাম এবং ওই কাগজটা জমা দিলাম। দেওয়ার পরে ওরা আমাকে একটা রুমে বসাইলো, বসানোর পরে প্রায় যখন 30-40-50 জন মানুষ হলো, দেন আমাদের সবাইকে বের করে নিয়ে আসছিল ওই রুম থেকে, এনে আমাদেরকে অন্য দিক দিয়ে ইমিগ্রেশন পাস করাইছে, যেখানে আমাদের পাসপোর্টের উপর সিল দিছে এবং আমাদের ভিসাটার উপর সিল দিছে। ইম্পর্টেন্ট, কেউ যখনই পাসপোর্টের সিল যদি কোনো কারণে ভুলে, পুলিশ ভুলে যায়, আপনি নিজ দায়িত্বে ইমিগ্রেশন দাঁড়িয়ে ওই পাসপোর্টের সিলটা অবশ্যই নেবেন আপনারা, যারাই দেখতেছেন ভিডিওটা, যারাই যাওয়ার ইচ্ছা আছে তাদের। তারপরে আচ্ছা ওরা আচ্ছা ওদের নিজের, তাহলে তার মানে কি এটা ভুল হবার একটা সম্ভাবনা থাকে? হ্যাঁ, এখন অনেক সময় তাড়াহুড়া করতে গিয়ে দেখা যায় যে 40-50 জন মানুষ, দুইটা ইমিগ্রেশন পুলিশ ওদেরকে হ্যান্ডেল করতেছে, মনের ভুলে হইতেই পারে, কারণ তারা দুইটা সিল দেয়, আচ্ছা একটা হচ্ছে আচ্ছা ভিসার উপরে সিল দেয়, আরেকটা হচ্ছে পাসপোর্টের উপর সিল দেয়। আপনার পাসপোর্টের উপর সিলটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এই কারণে বলতেছি এই সিলটা কিন্তু আপনার ফরমেশন এয়ারপোর্টে অথবা যে কোনো এয়ারপোর্টে চেক করবে যে আপনার আচ্ছা আচ্ছা 14 দিন আপনি অন্য দেশ থেকে 14 দিন আসছেন, যে হয়ে এটা গেছে। প্রমাণ হিসেবে এই সিলটা। আচ্ছা, এখন আপনি তাহলে বাংলাদেশ এয়ারপোর্টে আপনার খুব একটা বেগ পেতে হয়নি, যেটা না অনেকে বলে থাকে অনেক ধরনের ঝামেলার সম্মুখীন হয়েছে, তা আপনার সেক্ষেত্রে সে ধরনের ঝামেলা হয়নি। আচ্ছা, এখন আপনি যখন ইস্তাম্বুল এয়ারপোর্টে আসলেন, সেখানে আপনি ইমিগ্রেশন এইভাবে ক্রস করলেন, তারপর আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে যে আপনার কোয়ারান্টাইনের ক্ষেত্রে সেখানে নাকি দুই ধরনের কোয়ারান্টাইন হতে পারে, সেটা হচ্ছে একটা হচ্ছে সরকারি খরচ বহন করবে সরকারি খরচে কোয়ারান্টাইন, আরেকটা হচ্ছে আপনি যেটা বলেন যে হোটেলে নিজ দায়িত্বে কোয়ারান্টাইন, সেটা কি আসলে দুটোই কি আসলে প্রযোজ্য? এটা দুটোই প্রযোজ্য, যেমন আমি যেদিন আসছি 6 তারিখ আমি ফ্লাই করছি এই মাসের, তো ওই দিন আমাদের সাথে মানে আমার এক সিনিয়র ভাই, যার যার ইন্সপিরেশনে আমি তুর্কি যাওয়া, ওনার কিন্তু ইটালি ফ্লাইট ছিল, উনি কিন্তু হোটেল কোয়ারেন্টাইন করছে, উনি কিন্তু গভর্নমেন্ট গভর্নমেন্টের কোনো কোয়ারেন্টাইন করে না, নিজ খরচে করছে। তো 1 তারিখ, এই মাসের 1 তারিখ থেকে ওরা লটা করছে যে ওদের অবশ্যই যারাই আসবে গভর্নমেন্ট ওদেরকে নিয়ে যাবে, সেক্ষেত্রে আমি পাইছি। এখন এটা কতদিন চলে সেটার উপর ডিপেন্ড করবে, এটা আসলে করোনার কারণে। আপনারা বারবার একটা কথা বলেন, এটা সবার বুঝতে হবে, যে খুব সুন্দর একটা কথা বলেন যে করোনা সিচুয়েশনে, কোভিড সিচুয়েশনে যখন যে সরকার যেমন মন চায় তেমন তার তার দেশের স্বার্থে ডিসিশন নিতে পারে, তো সো কালকেও বন্ধ হয়ে যেতে পারে, এটা কোনো গ্যারান্টি দিতে পারে না। তবে যারা ইস্তাম্বুল যাবেন বা যারা তুর্কি যাবেন বা যারা যেই দেশের হয়ে যান, শুধু ইস্তাম্বুল তুর্কি না, কেউ যদি কাতার হয়ে যান, কেউ যদি এমিরেটস হয়ে যান, নিজ দায়িত্বে হোটেল খরচটা সাথে নিয়ে যাবেন এবং খাওয়া খরচটা সাথে নিয়ে যাবেন, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, অনেক ধন্যবাদ জি। আমরা আসলে সবসময় এই কথাগুলো বলে থাকি, কারণ এই যে আপনি আপনিও বলছেন একই কথা, যেমন এটা কতদিন সাস্টেইন করে বা কতদিন এই প্রক্রিয়া চলতে থাকে সেটা কিন্তু অনিশ্চিত, যেমন না যে এটা চলতেই থাকবে মাসের পর মাস, কালকেও বন্ধ হয়ে যেতে পারে, যখন তাদের কন্ট্রোলের বাহিরে চলে যাবে, তাদের যে আয়ত্ত, তাদের যে একটা অ্যাবিলিটি আছে সেটার বাহিরে চলে গেলে তারাও বন্ধ করে দিতে পারে। আচ্ছা, তারপর আপনি তাহলে সরকারি খরচে মোটামুটি 14 দিন থেকে এসেছেন, কতদিন আপনি কোয়ারেন্টাইনে ছিলেন সেখানে? আমি টোটাল হচ্ছে যে টোটাল 16 দিন কোয়ারেন্টাইনে ছিলাম, 17 নম্বর দিনে আমি ফ্লাই করি, মানে হিসাবটা এমন যে আমি 1 তারিখে ফ্লাই করছি, আমি হোটেল কোয়ারেন্টাইন 14 তারিখ পর্যন্ত ছিলাম গভর্নমেন্টের। 14 তারিখে সকালবেলা আমার থেকে স্যাম্পল নিয়ে গেছে, পিসিআর টেস্টের স্যাম্পল নিয়ে গেছে, 15 তারিখ সকালে আমাকে 10টা বাজে ওরা আমার ওদের হোস্টেল ছেড়ে দিতে বলছে, দেন আমি হোটেল হোস্টেল ছেড়ে আমি পার্সোনাল একটা রেস্টুরেন্টে অফিসে চলে আসছি। গেছেন? জি, রেস্টুরেন্টে আসার ও পরে, আরেকটা, রেস্টুরেন্ট বলতেছি, পার্সোনাল একটা ইতে অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম আমরা দুইজনে, তো অ্যাপার্টমেন্টে ছিলাম আমরা, তো অ্যাপার্টমেন্টে থাকার পর আমরা ওখানে 3 রাত ছিলাম, 2 রাত ছিলাম সরি, থাকার পরে আমরা ওখানেই, আরেকটা ওখানে আমার একটা, আরেকটা কথা রনি ভাই, আরেকটা কথা বলা হয়নি, আপনাকে জিজ্ঞেস করা হয়নি, যদিও এটা খুব কমন একটা বিষয়, তারপর অনেক সময় অনেকে প্রশ্নটি করবে, আপনি যখন বাংলাদেশ থেকে ফ্লাই করলেন, আপনি তো অবশ্যই কোভিড সার্টিফিকেট নিয়ে কোভিড টেস্ট করে এসেছেন, অবশ্যই এবং ইস্তাম্বুল থেকে যখন ইটালি ফ্লাই করেছেন তখনও তো সার্টিফিকেট নিয়ে এসেছেন। হ্যাঁ, আপনাকে হোস্টেলে যে যে কোভিড টেস্টটা করাবে, পিসিআর টেস্টটা করাবে, সেই পিসিআর টেস্টটা কিন্তু আপনাকে গ্রান্টেড না,
গভর্নমেন্ট গ্রান্টেড করবে না, এটা আপনার নতুন করে ওখানে থেকে করাইতে হবে। যেই কারণে আমরা সবাইকে অনুরোধ করব যে আপনারা 14 দিনের পরে 15 দিন ফ্লাই কর 15 দিন না 15 নম্বর দিনে ফ্লাই করবেন না, আপনারা এয়ারপোর্টে এসে আটকায় যাবেন। আপনারা 15 নম্বর এটা দিন অনেক স্টে করে ইম্পর্টেন্ট ওখানে একটা বিষয়। কোভিড টেস্ট করে 16 নম্বর দিন আপনারা ফ্লাই করেন অথবা 17 নম্বর দিন ফ্লাই করেন, সেটা হচ্ছে যে সবার কাছে অনুরোধ থাকবে যারাই এই ভিডিও দেখতেছেন, যারাই আসতে চাইতেছেন। আচ্ছা, সোহেল রানা একটা প্রশ্ন করেছেন অতি গুরুত্বপূর্ণ, যদিও এটা আমরা আগে বলেছি, হয়তো উনি আগে আসেননি, যে ভাই রেসিডেন্স কার্ড নাসোর জন্য নাকি কার্ডটা দিতেন দিতা। ভাই এটা রেসিডেন্স পারমিট বলতে বুঝিয়েছে পারমিশন দিসোর জন্য বা কার্ডটা দিসোর জন্য, এটা আপনার কার্ডটা দিতেন দিতা না। তো যাই হোক, এবার আপনি যদি বলেন যে আপনি তাহলে 17 দিনে ইটালি ফ্লাই করলেন, সেখানে আপনি কিভাবে আসলেন এবং ইতালি ফিমিশিয়ানো এয়ারপোর্টে আপনাকে কি করলো, সেখানের অভিজ্ঞতা যদি বলেন। আমি ইটালি এয়ারপোর্টের আগে আমি সবার জন্য বলে দিচ্ছি আরেকটা কথা, আপনারা যারা হোটেল নিবেন ওখানে, তারা ওই ওদের হোটেলের মধ্যেই কোভিড টেস্ট করার ফ্যাসিলিটি থাকে ম্যাক্সিমাম হোটেলে, আপনাদের বাইরে ঘোরাঘুরি করতে হবে না। ওদের রিসেপশনে বললে ওরা আপনাদের কোভিড টেস্ট করার সুযোগ করে দিবে, ওরা এই যে রুমের মধ্যে এসে নার্স এসে আপনাদের স্যাম্পল নিয়ে যাবে, এটা ওকে ফাইন। এরপরে হচ্ছে যে আমি ফ্লাই করলাম প্রথমে তুর্কিতে, আচ্ছা, তুর্কিতে আমি আমি একটু একটু আপনাকে একটু আপনাকে থামিয়ে দিচ্ছি, এই যে কোভিড টেস্টটা যারা করিয়ে দেয় সেটা কি ফ্রি না চার্জ দিতে হয়? ওইটা 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 চার্জ নাই, কোনো কোনো ক্ষেত্রে 250 টাকা থেকে শুরু হয়। আমি যেটাতে করছি সেটাতে আমার 130 টাকা লাগছে, মানে তুর্কিশ লিরা যেটা, সেটা একশো এটা তিরিশ লিরা এটা লাগছে ইকুইভ্যালেন্ট আপনার ডলার অথবা সেভেন্টি টু ইউরোতে কত আওয়ার্স আসে? 72 আওয়ার্স। 72 ইউরো? না 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 না, সরি, এটার না না না, এটার ভ্যালিডিটি হচ্ছে আপনার 72 আওয়ার্স। ওকে আমি বললাম যে এটার যে আপনার মান সমমান আপনার ডলার অথবা ইউরো আপনার কত আসে? 13 13 ইউরো আমার আসছে, এটা আচ্ছা, ম্যাক্সিমাম তাহলে তো 25 খুবই ইউরো কম, পর্যন্ত হয়। জি অনেক কম। জি জি, জি এটা বলেন। ম্যাক্সিমাম 25 ইউরো পর্যন্ত যায়। তারপরে তারপরেটা আমি বলতেছি সেটা হচ্ছে যে আমি তুর্কি এয়ারপোর্টে গেলাম, যাওয়ার পরে ওখানে আমি নর্মালি লাগেজ বুকিং দিছি। ও আচ্ছা, এয়ারপোর্টে যেদিন আপনার ফ্লাই হবে, যেদিন আপনার ইটালিতে ফ্লাই হবে তার আগের দিন আপনি অবশ্যই ইটালিয়ান হেলথ মিনিস্ট্রির যে লিঙ্কটা আছে ওই লিঙ্কের ফর্মটা পূরণ করে নিবেন নিজ দায়িত্বে, কারণ এটা পূরণ করা ছাড়া অনেকে যায় ওখানে, আবার ওদেরকে এগুলি পূরণ করতে অনেক কষ্ট হয়ে যায় গাইদের, তো এটা মনে করে পূরণ করে নিবেন এক। এরপরে হচ্ছে সবকিছু বুকিং দিয়ে ওয়েটিং করলাম, তারপর আমরা চলে গেলাম বিমানের মধ্যে, কোনো সমস্যা হয় নাই তুর্কিতে, কেউ আটকায় নাই আমাদেরকে, কেউই আটকায় নাই। রেসিডেন্স পারমিশন দেওয়ার জন্য দেখছে, টিকিট দেখছে, বোর্ডিং কার্ড দেখছে, বাস চলে যেতে দিছে, কোনো সমস্যা হয় নাই। এরপরে ফুমিশিনো এয়ারপোর্টে আমি এবং আমার আরেকজন বাঙালি ভাই, উনি টার্মিনি থাকে, যত সম্ভব ওনার একটা ভিক্টোরিয়া দোকান আছে, তো উনি সহ আমি আসছি, উনিও আমার মতোই, উনিও 16 দিন কোয়ারেন্টাইন করে আসছে। তো ওইখানে আমি গেলাম হচ্ছে 10 নম্বর কাউন্টারে ইমিগ্রেশন, আর উনি গেছে গিয়েছে 13 নম্বর কাউন্টারে। তো ওনাকে কোনো আচ্ছা, কিছুই দেখলো না, বাস সিল দেখে তিমড়ো দিয়ে ছেড়ে দিল। বাট আমাকে কিন্তু প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, আমাকে বলছে যে তোমার তো বাংলাদেশি পাসপোর্ট, তুমি কিভাবে আসছো, তোমার তো আসার নিয়ম নাই। তখন আমি ওকে বললাম যে আমি তুর্কি দিয়ে আসছি, তুর্কিতে আমি হোটেল কোয়ারেন্টাইনে ছিলাম 14 দিন, দেন আমি আরো 2 দিন স্টে করছি, কোভিড টেস্ট করছি, তারপর আমি আসছি। তারপরে ওই ভদ্রলোক পুলিশ, উনি আবার ইমিগ্রেশন অফিসারের কাছে গেছে, যাওয়ার পর ইমিগ্রেশন অফিসারের সাথে কিছু কথা বলছে, সেটা আমি জানি না কি বলছে। দেন উনি কাউন্টারে এসে বললো আমাকে, যেটা বলছে সেটা হচ্ছে যে তুমি ইটালি থেকে আস, তুমি তুর্কি থেকে আসছো, 17 দিন ছিলা, যেই কারণে তোমাকে আমরা পার করতে তোমাকে আমরা ইমিগ্রেশন পাস হইতে দিতেছি, তুমি যদি সরাসরি বাংলাদেশ থেকে আচ্ছা আসতো তাহলে তোমাকে আমরা পাস হইতে দিতাম না, এটা পরিষ্কারভাবে পুলিশ আমাকে বলছে। এখন আপনি কিভাবে রিপ্রেজেন্ট করবেন পুলিশকে সেটার উপরে কিন্তু পুলিশের মুড নির্ভর করে। যেমন আমার আগের ভদ্রলোকটা কোনো কিছু জিজ্ঞেস করলো না, দিয়ে দিল, কিন্তু আমাকে জিজ্ঞেস আচ্ছা করলো আচ্ছা, অনেক কিছু, তো আপনার প্রেজেন্টের উপরে কিন্তু পুলিশের বিভিন্ন জিনিস নির্ভর করবে। তো যারাই আসবেন সুন্দরভাবে, ভয়ের কিছু নাই, যদি নিজ দায়িত্বে আসেন, সেটা নিজ দায়িত্বের কথা বলছি, পুলিশের সাথে সুন্দরভাবে বুঝাই বলার চেষ্টা করবেন। এই হচ্ছে আমার এটা, আর ও বের হয়ে যাওয়ার সময় আমাকে বলছে 10 দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য, ব্যাস এইটুকুই। এখন আমি ও হোম আচ্ছা, কোয়ারেন্টাইনে তার আছি। মানে হচ্ছে, তার মানেটা দ্বারা এই হচ্ছে যে বাংলাদেশ থেকে তুরস্ক আসলে সেখানে যাবে 14 15 16 17 দিন, আবার এখানে এসেও 10 দিন থাকতে হবে, এটা জি জি বাধ্যতামূলক। জি, এটা আচ্ছা, বাধ্যতামূলক, সেই এটা কোয়ারেন্টাইনে আপনি বাধ্যতামূলক। এখন আছেন। তাহলে রনি ভাই, আপনি যদি সর্বশেষ সারমর্ম, একটা সারমর্ম সবার উদ্দেশ্যে বলেন,
যে আপনার অভিজ্ঞতার আলোকে। আমরা সবই তো বিস্তারিত শুনলাম, এখন আপনি একটা সারমর্ম সকলের উদ্দেশ্যে আপনি যদি বলেন কিছু তাহলে আপনি সকলের বলতে উদ্দেশ্য পারেন। শুধু একটাই বলবো, সকলের উদ্দেশ্য শুধু একটাই বলবো, নিজে নিজে চেষ্টা করেন, নিজের পয়সা নিজের পকেটে রাখার চেষ্টা করেন। এক, দ্বিতীয় কথা হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে যে যে যেভাবে আসবেন নিজ দায়িত্বে আসবেন, কারো উপর দোষ চাপাবেন না যে আমি তো এই ভিডিও দেখছি, এই কথা ইনি বলছে উনি বলছে, যে কারণে আমি আসছি আমি ধরা খাইছি, এই ধরনের কোনো লাইবিলিটি আমরা নিব না। আমি যেমন রিস্ক নিয়ে আসছি, আপনারাও মনে করলে আপনাদের রিস্ক নিয়ে, যাদের অতি প্রয়োজন, লিটন ভাই সবসময় একটা কথা বলে, যাদের অতি প্রয়োজন তারাই শুধু ট্রাই করেন, যাদের প্রয়োজন নাই তারা থাকেন, আর এস্তারে কাজ আমি এইজন, তারা বাসায় থাকেন, তারা আপাতত আসার দরকার নাই, যখন খুলবে তখন আসেন। আচ্ছা রনি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমরা সবসময় চেয়েছি যে আমরা সবসময় চাই প্রবাস কোথায় যারা ফলো করেন, যারা প্রবাস কোথার নিউজের অপেক্ষায় থাকেন, তাদের জন্য সবসময় আমরা বাস্তবসম্মত সকল বাস্তব কথাগুলি নিয়ে আসি, যেন সেই অভিজ্ঞতার আলোকে তারা সিদ্ধান্ত নিতে পারে। তো রনি ভাই আজকে সেই প্রমাণ, যিনি নিজেই সম্প্রতি এসছেন বাংলাদেশ থেকে, কিভাবে এসছেন সেটা আপনাদের মাঝে তুলে ধরা হলো। এখন সিদ্ধান্ত আপনাদের নিজের, আপনারা কি করবেন, কিভাবে কি করবেন। আরেকটি কথা, যেমন রনি ভাই বলেছে, এই বিষয়ের উপর যদি আবার কালকে হতে পারে যে 10 দিনের মধ্যে বন্ধ হয়ে গেল, তাহলে তখন যেন এটা না হয় যে প্রবাস কোথায় দেখেছিলাম এটা হলো ওটা হলো, এখন তো সব বন্ধ করে দিল। সেটা আপনি যেটাই সিদ্ধান্ত নেন, যেটাই করেন সেটা নিজ দায়িত্বে করবেন, এই হচ্ছে আমাদের কথা। তাহলে রনি ভাই সর্বশেষ আপনি আপনি বক্তব্য দিতে পারেন, আর আপনি অবশ্যই ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ, জি অসংখ্য ধন্যবাদ, তো শুভকামনা রইল সব সময় রনি ভাই। ধন্যবাদ আপনাকেও, আপনাদের প্রবাস কথা পুরো টিমকে ধন্যবাদ। আপনারা সবাই সবসময় প্রবাসীদের উপকারের জন্য চেষ্টা করেন, সবকিছু আপডেট দেওয়ার চেষ্টা করেন, এইভাবে আপনারা যেন আরো করতে পারেন, এই জন্য মন থেকে দোয়া করি আপনাদেরকে। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। আর আল্লাহ দর্শক, হাফেজ। আপনারা এখনো যারা প্রবাস কথায় লাইক বাটনে ক্লিক করেন, অবশ্যই ক্লিক দিবেন, ফলো করবেন, এবং কি করবেন, এই ভিডিওটি অবশ্যই 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 শেয়ার করবেন। কারণ হচ্ছে আজকের ভিডিওটি আমি মনে করি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশে হাজার হাজার প্রবাসী আটকা পড়ে গেছে এখন, যাদের অতি জরুরি আসতেই হবে। কারণ হচ্ছে যে 30শে জুলাই পর্যন্ত যাদের অপেক্ষা করার মতো কোনো পরিস্থিতি নেই, তাহলে তারা আপনারা এভাবে চেষ্টা করে দেখতে পারেন। তবে অবশ্যই রনি ভাই যেটা বলেছে সেটা হচ্ছে যে নিজেকে কিন্তু তথ্য প্রযুক্তিগত ভাবে মোটামুটি পারদর্শী হতে হবে, এবং অবশ্যই আপনাকে ইংরেজিতে মানে ব্যাখ্যা দেওয়ার মতো যোগ্যতা থাকতে হবে, আপনি যেন ইংরেজিতে বলতে পারেন বিষয়টি, সেটি কিন্তু ই করতে হবে। যারা যাদের মধ্যে ভাষাগত সমস্যা আছে, আমি মনে করি তাদের এই ঝুঁকিটা নেওয়া কোনো অবস্থাতেই ঠিক হবে না, কারণ আপনাদের কয়েকটা পরিস্থিতিতে পড়তে হবে, সেখানে বুঝাতে হবে, সেটা যদি না বুঝাতে পারেন তাহলে সেখানে একটা ঝামেলা হতেই পারে। তাহলে আরেকটা বিষয় আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি, যাদের আজকে থেকে যাদের রিসিভ আছে তাদের চেষ্টা করার কোনো প্রয়োজন নাই, অপেক্ষা করুন, যখন বিমান চলাচল স্বাভাবিক হয়ে যাবে, খুলে যাবে, তখন আপনারা আসতে পারবেন। আপনাদের কোনো রিএন্ট্রি ভিসা নিতে হবে না, অনেকেই প্রশ্ন করেছেন, আমি জন্য দিচ্ছি। যারা নতুন ভিসা, ফ্যামিলি ভিসা বা স্টুডেন্ট ভিসা বা টুরিস্ট ভিসা পেয়েছেন, তাদের ক্ষেত্রে আপনারা যদি ইস্তাম্বুলের তুরস্ক ভিসা যদি দিয়ে দেয় তাহলে আপনারা চেষ্টা করতে পারেন, আর যাদের স্টে পারমিশন আছে তারা চেষ্টা করতে পারেন। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এ পর্যন্তই আমি বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার নতুন কোন আপডেট নিয়ে আপনাদের মাঝে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।